বন্ধুরা, সি বাংলার নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরতে চলেছেন অভিনেত্রী সোলাঙ্কী রায়। নায়ককে জানেন, আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সোলাঙ্কী রায়। প্রধানত ছোট পর্দা থেকে উত্তরণ হয়েছে তার। টেলিভিশনে জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা ছিলেন তিনি, তবে ধীরে ধীরে সিনেমায় পা রেখেছেন অভিনেত্রী। যিশু সেনগুপ্ত, বিক্রম চ্যাটার্জির সঙ্গে অভিনয় করে ফেলেছেন সোলাঙ্কী। আর এবার সময় হলো অভিনেত্রী পুনরায় ছোট পর্দায় ফেরার। ইচ্ছে নদী, গাড়ছড়া এবং বেশ কিছু জনপ্রিয় মেগা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এই সোলাঙ্কী রায়। সিনেমা পর্দাতে তুখর অভিনয় করে তাক লাগিয়েছেন নায়িকা। শহরের উষ্ণতম দিনে সিনেমায় অসাধারণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন ছোট পর্দার খড়ি। এরপর তো ওয়েব সিরিজে দেখা গেছে সোলাঙ্কী রায়কে, তবে বর্তমানে অভিনেত্রী আবারও ফিরছেন টেলিভিশনে পর্দায়। শেষবারের জন্য তাকে দেখা গেছিল স্টারজলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক গাড়ছড়াতে। তারপর থেকে কার্যত বিরতিতে ছিলেন খড়ি। গাড়ছড়ায় তার চরিত্রটি এখনও দর্শকদের মনে দাগ কেটে রেখেছে, তবে এবারে তিনি ফিরছেন সম্পূর্ণ নতুন ভূমিকায়। অভিনেত্রী সোলাঙ্কী রায় এবারে ফিরছেন জি বাংলার নতুন ধারাবাহিকে। স্টারজলসা এবং জি বাংলার একাধিক নতুন সিরিয়াল আসছে, যে সে খবর কিন্তু আগে থেকে পাওয়া গিয়েছিল। আর সেই সকল সিরিয়ালের মধ্যে কোন এক সিরিয়ালের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী সোলাঙ্কী রায়। দীর্ঘদিন পর তাকে টেলিভিশনে ফিরতে দেখে অত্যন্ত খুশি হয়েছেন দর্শক মহল। শোনাই যাচ্ছে যে ম্যাজিক মোমেন্টস, এসবিএফ প্রোডাকশন হাউস, অ্যাক্রোপলিসের পর ফের জি বাংলায় আসছে ব্লুজ প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল। আর ব্লুজ প্রোডাকশন হাউসের নতুন সিরিয়ালের নায়িকা হিসেবে ফিরছেন এবারে সোলাঙ্কী। শোনা যাচ্ছে এই সিরিয়ালের নায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সৈয়দ আরফিনকে। যদিও এখনও এই খবর কিন্তু কনফার্ম করেননি চ্যানেল কর্তৃপক্ষ। আপনার কাছে কেমন লাগে এই অভিনেত্রী সোলাঙ্কী রায়কে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতে এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন। পাশে থাকুন। ধন্যবাদ।